আবারও মেঘনা নদীর ভাঙনের মুখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা রক্ষাবাঁধ। স্থানীয়রা গত বছর নিজেরাই সংস্কার করলেও চলতি মৌসুমে আবারও হুমকির মুখে পড়েছে এই বাঁধটি। দ্রুত সংস্কার না করা হলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় দিন পাড়ি দিচ্ছেন বাঁধ সংলগ্ন এলাকার মানুষ। প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গত বর্ষার শেষের দিকে মতলব উত্তরের জনতা বাজার থেকে আমিরাবাদ পর্যন্ত বেড়িবাঁধের 125 সেন্টিমিটার অংশ ধসে পড়ে। সেবার স্থানীয়রা নিজ উদ্যোগে ও শ্রমে বালু বস্তা ফেলে সংস্কার করেন বাঁধটি। গত বর্ষা মৌসুমে বালু বোঝাই বস্তা দিয়ে আমরা তাৎক্ষণিক প্রতিরোধ করেছি। মতলব উত্তরের কিউনু উপজেলা চেয়ারম্যান এমপি মহোদয় যারা ছিলেন সবাই এই রাতের আধারে এসে যার যার যতটুকু সম্ভব হয়েছে আমরা বালুর বস্তা দিয়ে বেড়িবাঁধ রক্ষা করছি। কিন্তু এবছর রক্ষাবাঁধটির যে কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয় সেজন্য বর্ষার আগেই সংস্কারের দাবি এলাকাবাসীর, না হলে প্লাবিত হবে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে যদি এটার কাজ ধরা না হয় তাহলে বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার কোটি টাকার সম্পদ প্লাস জনগণ সহ ক্ষতির সম্মুখীন হবে। এই ওয়াদ্দাতে যারা কর্মরত উদ্ধতন কর্মকর্তারা আছেন তারা যেন অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে এবং ত্বরিতগতিতে আমাদের এই মেঘনা ধনাগোদা প্রজেক্টকে রক্ষা করে দ্রুতই রক্ষাবাঁধটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। স্থায়ী প্রতিরক্ষা কাজের উক্ত স্থানের স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন ব্যয় অধিক হয়ে যাওয়ার কারণে তারা আমাদেরকে ওখানে প্রিকশনের ডিজাইন নির্দেশনা প্রদান করে এবং সেই আলোকে আমরা নতুন করে পুনরায় ডিজাইন করে আমরা চাহিদাপত্র প্রিন্ট করেছি এবং ওখানে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি পেলেই হয়তো আমরা আগামী 1 সপ্তাহের ভিতরে কাজ শুরু করতে পারব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।